নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে সকলকে স্বাগত। দেখতে পাচ্ছেন হলদিবাড়ি পৌঁছে গেছি আমরা এখন। এবারে এখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাব চলুন দেখছি। খুব ভালো লাগছে, একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, খুব সুন্দর। এবং মোটামুটি স্টেশনটা দেখছি পরিষ্কারই আছে। হলদিবাড়ি হলো লাস্ট স্টপেজ, এরপরেই হলো বাংলাদেশ বর্ডার। এখন তো হলদিবাড়ির ওপর দিয়ে বাংলাদেশ যে একটা ট্রেন চালু হয়েছে, সেই ট্রেনটাও এখন এই স্টেশনের ওপর দিয়ে যায় বিভিন্ন সিকিউরিটি চেকিং এর পরে। আজকে আমরা হলদিবাড়ি, বাংলাদেশ বর্ডার এবং হুজুর সাহেবের মাজার এগুলো দেখবো। চলুন আমার সাথে আপনারাও। এটা আমরা যাচ্ছি হলদিবাড়ি শহরের মধ্যে দিয়ে। এটা হলো স্টেশনের বাজার। হলদিবাড়িতে কিন্তু বিরাট বড় বাজার আছে এবং অনেক কিছু জিনিস, সবজি, তরি তরকারি এখানে কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়। তো চলুন আমরা বাংলাদেশ বর্ডার এবং হুজুর সাহেবের মাজার দেখব, কেমন সেটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখব। চলুন। আমরা চলে এসেছি বাংলাদেশ বর্ডারে। এই কাঁটাতার দেখতে পাচ্ছেন, কাঁটাতারের ওপারে কিন্তু বাংলাদেশ, আমরা এপারে রয়েছি। সামনে বিএসএফ দেখতে পাচ্ছেন। এই যে গেট, এই গেট খোলা হয় যখন ওপারে লোক যায়, সেগুলো সমস্ত কিছু চেকিং করে তারপরে কিন্তু নির্দিষ্ট টাইমে গেট খুলে লোক ওপারে যায় পাসপোর্ট ভিসা সব দেখিয়ে, তারপরে কিন্তু আবার গেট বন্ধ হয়ে যায়। এবং অনেক লোক আছে যাদের জমি আছে ওপারে, কাজ করতে যায়, তারাও কিন্তু সবকিছু এখানে জমা দিয়ে নির্দিষ্ট টাইমে যায় এবং কাজ করে বিকেল পাঁচটায় আবার ব্যাক করে চলে আসে। বিএসএফ এর লোকেরা এখানে থাকে, তারা কিন্তু তাদেরকে সেইভাবে চেকিং করে ভেতরে ঢোকায়। বাংলাদেশের বর্ডার আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি হুজুর সাহেবের মাজারের উদ্দেশ্যে। চলুন, এটা একটা দেখার মতন জায়গা। এখানে কিন্তু হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষেই এখানে কিন্তু হুজুর সাহেবের মাজারে সকলে আসে। পাশের প্রাকৃতিক পরিবেশ এবং দৃশ্য খুবই সুন্দর। হলদিবাড়ির প্রাকৃতিক শোভা কিন্তু খুবই সুন্দর। গ্রাম বাংলার পুরো দৃশ্য যেন আমি দুচোখে দেখতে দেখতে পাচ্ছি। বছরের নির্দিষ্ট দিনে তিন দিন ব্যাপী মেলা হয় এবং দেখতে পাচ্ছেন আমার সামনে, আমরা হুজুর সাহেবে প্রায় পৌঁছে গেছি। দূরে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, সেখানে কিন্তু মেলার সময় প্রচুর লোকজন এসে থাকে, কারণ এই তিন দিনের মেলায় প্রচুর লোকের সমাগম হয়। এবং মাঝখানের যে মাঠ দেখছেন, এখানে কিন্তু প্রচুর উট এবং অনেক কিছু পশু থাকে এবং সকলের এখানে থাকার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা
সবই কিন্তু এখানকার কর্তৃপক্ষ করে। সামনে দেখতে পাচ্ছেন হুজুর সাহেবের গেট, এই গেট ক্রস করে আমরা মাজারে যাব। তার সামনে দেখতে পাচ্ছেন এটা মসজিদ এবং তারপরেই হচ্ছে হুজুর সাহেবের মাজার। আমরা চলে এলাম, চলুন হুজুর সাহেবের মাজার আপনাদেরকে দেখাচ্ছি কেমন। এটা কিন্তু একটা মহান স্থান। হুজুর সাহেবের দরবারে প্রচুর মানুষ তাদের মনস্কামনা জানাতে আসে এবং হুজুর সাহেব শোনা যায় যে সকলের মনস্কামনা তিনি পূর্ণ করেন। সেই উদ্দেশ্যে কিন্তু হিন্দু মুসলমান সব রকম ধর্মের মানুষই এখানে আসে তার মাজার দর্শন করতে। হুজুর সাহেবের মাজার একটি অতি পবিত্র স্থান। আমাদের যে ট্যুরে বেরিয়েছিলাম হলদিবাড়ি ট্যুর, খুব ভালো আমরা এনজয় করেছি, সারা দিন খুব ভালো কেটেছে এবং হুজুর সাহেবের মাজারে এসে আমাদের কিন্তু আজকের মতন আমরা শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর উত্তরবঙ্গে যারা থাকেন তারা অবশ্যই ইচ্ছা করলে এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন।